মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো অনুষ্কা অভিরাজ এখনো ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছো এসি চলছে, ওরা উঠেনি এখনো, আমি উঠে গেছি। আজকে রান্নাবান্না বিশেষ কিছু নেই, রান্নাবান্না নেই। অভিজিৎ তাড়াতাড়ি বেরিয়ে গেছে 8টার সময় সিঙ্গুরে, সিঙ্গুরে যে আমাদের নতুন প্রজেক্টটা হচ্ছে, তার আজকে শিব ঠাকুর আসবে, সেই মন্দিরে শিব ঠাকুর বসবে। আর পুজো হচ্ছে 18 তারিখ যাব, 19 তারিখে পুজো। জাস্ট এমনি একটা পুজো দেবে, কেন ওখানে একটা শিব মন্দির ছিল, সেই মন্দিরটাকে আগে শিব ঠাকুরটাকে বসিয়ে পুজো দেওয়াটা খুব দরকার আছে। তো যাই হোক, অভিজিৎ বেরিয়ে গেছে, আর আজকে রয়েছে সোহিনী, মানে আমার ছোট ভাইয়ের বউয়ের সাধ, 7 মাসের সাধ রয়েছে, সেখানে যাব আজকে। তো সবার নেমন্তন্ন রয়েছে, এখানে অভিরাজ অনুষ্কা ঘুমাচ্ছে, আমাদের সবার নেমন্তন্ন রয়েছে, একটু দেরি করে যাব, যেহেতু বৃহস্পতিবার মা পুজো দিচ্ছে, মা এসছে, মা পুজো দিয়ে নিচ্ছে। আর আমিও স্নান টান সকালবেলা হাত পা ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, বাট আবার স্নান টান করে ছেলে মেয়ে নিয়ে রেডি হয়ে মামার বাড়িতে যাব। দেখতে পাচ্ছ রেহানা এখন জামা কাপড় ভেজাচ্ছে, কটা কাচার আছে কেচেনে, কতগুলো ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে, টোপা ঝেড়ে নিয়েছি। আর অনুষ্কার ম্যাকবুকটাও আমি চার্জে দিয়েছি, কেন যেহেতু কালকে ওর ক্লাস আছে সকালবেলা, মনে থাকবে না, ওরও মনে থাকে না, আর আমি ওকে মনে করে করে বলি যে অনুষ্কা চার্জে দে চার্জে দে, ওর মনে কিছুই থাকে না। এদিকেও এইসব বিছানাপত্র আমার গোছানো হয়ে গেছে, সব কিছুই, অনুষ্কা জামা কাপড় প্র্যাকটিস করে এসেছিল কালকে, সব ঠিকঠাক করে নিয়েছি, এগুলোকে গুছিয়ে নিয়েছে, এই ঘরে রয়েছে। একটুখানি এই ঘরে সবসময় একটু জঞ্জালই থাকে। এটা কালকে বসাকদা দিয়ে গেছে, এটা ঢাকায়, এই শাড়িটা মেঘাকে দেওয়া হবে, এই হচ্ছে এই একটা ঢাকায়, ওইটা মেঘার, আর এটা আমার জন্য দিয়ে গেছে, এখন আমি ফাইনাল করিনি নেবো কি না নেবো। তো যাই হোক, শাড়িটা ভালো লাগছে, দেখা যাক, নিতেও পারি নাও নিতে পারি, কোনো ঠিক নেই। আমাদের কি হয় না, 7 মাসের খাল বাপের বাড়ির মানে শ্বশুর বাড়ির আজকে আমাদের বাড়িতে সাত দেবে, তো সোনার জিনিস দিতে হয়, লাল শাড়ি বা যে কোনো ভালো শাড়ি, কালার ভালো শাড়ি দেখে তারপরে একটা সোনার জিনিস ছোঁয়াতে হয়। তো ওর জন্যে মা কালকে কিনিয়ে আনিয়েছে আমাকে দিয়ে, আমি আর টিনা কালকে কিনে এনেছি মেঘার জন্য একটা পলা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, টিনাকেও দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে সেই পলাটা, এই যো দেখাচ্ছি খুলে, তো এই হচ্ছে মেঘার এই পলাটা, তো মা দেবে আজকে হাতে, ওকে পরিয়ে দেবে। তো যাই হোক, এই পলাটা কালকে কিনে এনেছি, আমি বিশেষ কিছু এখন দিচ্ছি না, পরে দেবো। আজকে ভালো রোদ আছে আকাশে, বেশ ভালোই রোদ আছে, গাছের ফুল ফুটেছে, অভিজিৎ হয়তো দিয়ে দিয়েছে, মায়েরও পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো দিয়ে দিয়েছে, ঘট কেটে দিয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্ট বলতে হচ্ছে কি, পাউরুটি আর হচ্ছে চা, কেন আজকাল ব্রেকফাস্ট কেউ কিছু সেরকম করবে না। আর অনুষ্কা অভিরাজদের জন্য চিজ স্যান্ডউইচ করে দেবো, হচ্ছে অনুষ্কাদের চিজ স্যান্ডউইচ করবো, বাটার আর চিজ বার করে রেখেছি, রেহানাকে দিয়ে পাউরুটি আনিয়েছি, আর এটা হচ্ছে আমাদের পাউরুটি যেটা এখন শাখা হয়ে গেছে, এটার মধ্যে বাটার লাগাবো, একটু চিনি দেবো, আর নিচে আজকে মুগ ডালের চিড়া রাত্রে আমার হবে। তো যাই হোক, আর অনুষ্কাদের পাউরুটিটা এখানে থাক। তো আজকেই হচ্ছে আমার মাখানে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি কারি পাতা, একটু বাদাম, কাঁচা বাদামটাকে ভেজে নিয়েছি, ভেজে তারপর মাখানেটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম, নিয়ে তারপরে ওর মধ্যে দিয়েছিলাম একটু গোলমরিচ আর বিটনুন, তো দিয়ে সব কিছুতে মিক্সড করে এই মাখানেটা এখানে রেডি হয়ে রয়েছে। হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, একটা পাউরুটি, বাটার দিয়ে একটু স্লাইট চিনি দিয়েছি, আর একটা হাফ কাপ ব্ল্যাক কফি, রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি সৈনির মানে আমার ভাইয়ের বাড়ি যাচ্ছি। অনুষ্কা রেডি হয়ে গেছে, আর অভিরাজ ঢুকে গেছে ফ্রিজের পাশে, এই যো জুতো পরছে। তো রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখি গিয়ে কি করতে হবে ওখানে, না করতে হবে ওকে, এও মিলে তো ওকে খাওয়া দিতে হবে, তো সেটা গিয়ে দিতেই হবে, তাড়াতাড়ি করে একটু বেরিয়ে যাচ্ছি ওর জন্য। আজকে কাকি আর কি শাক, তাই না? এখন মেঘা বসবে, মামিরা সব তোড়জোড় করছে, আর আজকে রান্না বান্না কি হয়েছে একটু বল সুবিধা, কি হচ্ছে তো মাছ ডাল আর হচ্ছে পায়েস, লাল শাক, আর এখানে হচ্ছে পাতা, কি পার্শে মাছ আছে,
ওটা পটল চিংড়ি আছে আর এখানে সব মেঘার খাবার গোছানো রয়েছে। এখন ও বিরাজ আর হার্তিকা মিলে কাকিকে আর মামিকে খাওয়াবে দুজনে মিলে, একজনের কাকি আর একজনের মামি, তাই তো? হার্তিকা তুমি আবার খেয়ে নেবে না কিন্তু, আগে কাকিকে খাবে। উঠবে না জোরে। অনেকক্ষণ হয়ে গেছে, আজকে গেছিলাম বাচ্চাদের ক্লাবে প্র্যাকটিস করাতে, অনুষ্কা মামা বাড়িতে ছিল, অভিরাজ টেবিল টেনিস গেছিলো, টিনা নিয়ে গেছিলো টেবিল টেনিসে প্র্যাকটিস করতে, আর আমি একটু ক্লাবে গেছিলাম। যেহেতু ক্লাবে ফাংশন 10 তারিখে, আমাকে যেতেই হবে, এই কটা দিন বাচ্চাগুলোকে জুম্বা তোলার বা গেম করানোর দায়িত্ব আমার থাকে, তো ওর জন্য আমাকে যেতে হয়েছে। তো আজকের কোনো ভিডিও করতে পারিনি যেহেতু অভিরাজের কাছে ফোন ছিল, অভিরাজ পুরো ফোনের ব্যাটারি একদম ডাউন করে দিয়েছিলো, একদম চার্জই ছিল না, ওর জন্য আমি ব্লগটা ওখানে নিয়ে গিয়ে করতে পারিনি। বাড়িতে এসে গেছি আমি আর অভিরাজ, অনুষ্কা মামার বাড়িতে রয়েছে, মামি চিকেন রান্না করবে, ও খেয়ে দিয়ে আসবে। আর আমারও একটুখানি খিদে পেয়ে গেছে যেহেতু 8টা বেজে গেছে, ভাবছিলাম কিছু খাবো না, কেন ভাইয়ের বাড়িতে একটু বেলা করে খেয়েছি, রিচ খেয়েছি, অনেক রিচ ছিল খাবারগুলো, পার্শে মাছ, কাতলা মাছ এসব ছিল, তো খেয়েছি কোনো রকম, খেয়ে দিয়ে ক্লাবে গেছি। আজকে শরীরটা প্রচুর খারাপও লাগছিলো, এসে একটু এসিতে বসলাম, রেস্ট নিলাম, তো ভাবলাম নিজের জন্য কিছু বানিয়ে নিই, যেরকম মুগ ডাল আর মটর ডাল ভিজিয়ে গেছিলাম, তো কি বানাচ্ছি সেটাও দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার মুগ ডাল আর মটর ডালের চিল্লা, একটুখানি আমি বেকিং পাউডার দিয়েছি আর একটুখানি আদা রসুন পেস্ট দিলাম, এটাকে একটুখানি আবার একটু মিক্সড করে নেবো, করে আর নুন দিয়েছি, কোনো চিনি দিইনি এর মধ্যে, আর কোনো সবজি টবজি দেবো না, কেন প্লেন খাবো, তো এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। এখানে দিয়ে দিয়েছি একটু ঘি, ঘিটাকে আমি স্প্রেড করে নেবো একটুখানি এরকমভাবে এই সিলিকন ব্রাশটা দিয়ে, আর তারপরে আমি দেবো এটা চিল্লার পুরো পেস্টটা। তো এটাকে একটু স্প্রেড করে দেবো, এটা স্প্রেড করে দিই একটু। তো এখানে আমার চিল্লাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবারে আমি একটু সস দিয়ে দেখো দুদিকেই ভেজে নিয়েছি, ভালোভাবে কুক হয়ে গেছে, আর একটুখানি এই সাইডটা ভাজবো ভেজে। আজকে এই চিল্লাটাই আমি খেয়ে রাত্রিবেলা, আর কিছু ডিনারে হবে না, এটাই আমার ডিনার, 8:30 বাজতে চললো, এটা খেয়ে আর রাত্রিবেলা যদি একটু গরম জল খাই খাবো বা একটুখানি গ্রিন টি খাই খাবো, খেয়ে ব্যাস আজকের ডিনার এইটুখানি। তো এখানে আমার ডিনার রেডি আছে, একটা চিল্লা করে নিয়েছি আর এই সস দিয়ে আমি এখন ডিনার কমপ্লিট করব। তো যাই হোক ডিনারটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, খুব জোরে খিদেও পেয়ে গেছে, টাইমও হয়ে যাচ্ছে, যা গরম পড়েছে পারা যাচ্ছে না, বাইরে ঘরে একদম থাকা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ আমি প্রচুর ঘামছি, বাইরে ঘরে থাকলেই প্রচুর ঘাম হচ্ছে। আর আজকে কি কি রান্না করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি, রাত্রি এখানে রান্না বসিয়ে দিয়েছি, একটু ডাল সেদ্ধ, পেঁয়াজ কেটে দিয়েছি এর মধ্যেই, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই ডাল সেদ্ধটা আস্তে আস্তে হবে, আমি এখানে দাঁড়াতে পারবো না বেশিক্ষণ, কেন প্রচুর গরম, আমার চিল্লা খাওয়া হয়ে গেছে। আর এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি অভিজিতের আর অভিরাজের জন্য, পেঁয়াজ কাটা রয়েছে থাক, এটা ডিমের অমলেট যদি খেতে চায় খাবে। তো যাই হোক এটা বসিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক এটা ডাল সেদ্ধটা হতে থাকুক। এখানে ভাই দিয়ে গেল খাবার, সকালে অভিজিৎ খায়নি, যেহেতু অভিজিৎ নিমন্ত্রণ ছিল না অভিজিতের, তো এটা তো স্বাদ, এটা মেয়েদেরই নিমন্ত্রণ থাকে বেসিক্যালি, তো ও খাবার দিয়ে গেল বেড়ে, যদি অভিজিৎ রাত্রে মাছ খায় তাহলে অভিজিৎকে গরম করে দেবো। তো আজকে সারাদিন যা করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা তোমরা দেখতে পারবে। আর এত গরম আজকে, এত গরম, বৃষ্টির কোনো দেখা নেই, প্রচুর গরম, গরমে মানুষের মানে কি বলবো, নাজেহাল অবস্থা হয়ে গেছে, তাই তো বলে নাকি জানি না, তাই যদি বলে তো ঠিক আছে, না বললে সেটাও আমাকে কমেন্টে বলো। তো যাই হোক এখন বকর বকর শেষ করলাম, তোমাদের সাথে এত অবধি গুড নাইট।